नमस्कार एडुकेशन ऑनलाइन चैनले तुम्हारे सबाई के स्वागत। तुम्हरा जानोई जे आमी धारावाहिक भावे बांगला तथा भारतवर्षेर विभिन्न कृषक विद्रोह विशेषत उपजाति विद्रोह निये एखाने आलोचना करछी। तारी सूत्र धरे आज आमरा आलोचना करब ऐतिहासिक मुंडा विद्रोह सम्पर्के। एटी पूर्ववर्ती अन्यान्य उपजाति विद्रोह थेके किछुटा स्वतंत्र। समस्त अन्याय अत्याचार निपीड़न शोषण मुक्त एक स्वाधीन मुंडा राज्य गठने स्वप्न निये ए विद्रोह संघटित हुएछिलो 1899 1900 ख्रीष्टाब्दे। मुंडा विद्रोह छिलो ब्रिटिश शासनाधीन भारते 19 शतकेर प्रथमांशे संघटित एकटि आदिवासी कृषक विद्रोह। बिरसा मुंडार नेतृत्वे 1899-1900 साले एई विद्रोह संघटित हय। रांची दक्षिणांचले सृष्ट এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় উলগুলান, যার অর্থ প্রবল বিক্ষোভ। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডা রাজ্য ও স্বাধীনতা প্রতিষ্ঠা। নৃতাত্ত্বিক দিক দিয়ে মুন্ডারা ছিল অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষ। মুন্ডা বিদ্রোহ হয়েছিল মূলত ছোটনাগপুর অঞ্চলে। এর মূল কেন্দ্র ছিল রাঁচি এবং সিংভূম অঞ্চল। মাথায় রাখতে হবে 1820 খ্রিস্টাব্দে কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি ছোটনাগপুরে শাসনভার গ্রহণ করে এবং এখানে ভূমি বন্দোবস্ত চালু করে। উচ্চ হারে রাজস্ব আদায়, বহিরাগত বা দিকুদের অত্যাচার, মহাজনী শোষণের বিরুদ্ধে এখানকার কোল, হো, ওরাও এবং মুন্ডা আদিবাসীরা প্রথম থেকেই প্রতিরোধ গড়ে তুলেছিল। 1832 খ্রিস্টাব্দ নাগাদ ছোটনাগপুর অঞ্চলে কোল বিদ্রোহের সূত্রপাত হয়েছিল এবং 19 শতকে এই বিদ্রোহেরই সম্প্রসারিত রূপ ছিল মুন্ডা বিদ্রোহ। প্রদত্ত এই ম্যাপের মাধ্যমে আমি ভারতবর্ষের ঠিক কোন অঞ্চলে এই ঐতিহাসিক মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আদিবাসী কোল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি বা সর্দারদের বলা হতো মুন্ডা বা গ্রাম প্রধান। এরা আদতে কোল সম্প্রদায়েরই অংশ। প্রথাগত নিয়ম অনুযায়ী কোলরা সকলে মিলে বন জঙ্গল কেটে ও পরিষ্কার করে চাষবাস উপযোগী করে তোলে। তাদের মালিক রাজাও নয়, জমিদারও নয়, মালিকানা এখানে ছিল যৌথ। এটি খুন্তকান্তি বা খুতকাটি ব্যবস্থা নামে পরিচিত। বনের ফল, মূল, কাঠ, বেত প্রভৃতিরও অধিকার ছিল কোলেদেরই। মুন্ডারা জঙ্গল কেটে জমি তৈরি করে সেই জমিতে পরিবারগতভাবে যৌথ মালিকানায় বা খুতকাঠি প্রথায় চাষাবাদ করত। জমিদারি ব্যবস্থা রায় বা রায়তারি ব্যবস্থা সম্পর্কে মানে কৃষক ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। কিন্তু ব্রিটিশ সরকার এই অঞ্চলে চড়া রাজস্বের শর্তে জমিদারদের ভূমি বন্দোবস্ত দিতে শুরু করলে জমিতে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং প্রত্যেকের জমিতে আলাদা আলাদা করে ভূমি রাজস্ব আরোপ করা হয়। এই ব্যবস্থা স্বাভাবিকভাবেই মুন্ডাদের অসন্তুষ্ট করে। এছাড়া সঠিক সময় খাজনা দিতে না পারায় বহু মুন্ডাকে তাদের জমি থেকে উৎখাত করা হয়। এর ফলেও মুন্ডাদের মনে প্রচণ্ড বিদ্বেষ জন্মায়। অন্যদিকে ফসলের পরিবর্তে নগদে রাজস্ব দেওয়া বাধ্যতামূলক হওয়ায় ছোটনাগপুর অঞ্চলে বহিরাগত মহাজনদের প্রভাব ক্রমশ বাড়তে থাকে। এইভাবে এই অঞ্চলে বহিরাগত জমিদার, মহাজন ও ঠিকাদারদের আগমন ঘটলে বহু জমি মুন্ডাদের কাছ থেকে তাদের অধীনে চলে যায়। এই বহিরাগত জমিদাররা মুন্ডাদের ওপর বিভিন্ন ধরনের করের বোঝা চাপিয়ে দেয়। এছাড়া বহিরাগত মহাজনরা গ্রামে গ্রামে মদের দোকান খুলে নেশায় প্রলুব্ধ করে মুন্ডাদের ঋণের বেড়াজালে আবদ্ধ করে এবং ঋণের দায় মহাজনরা মুন্ডাদের জমি জায়গা লিখিয়ে নিত এবং বেট বেগারি অর্থাৎ বেট বেগারি কথার অর্থ হচ্ছে বিনা মজুরিতে কাজ করানো। এই বেট বেগারি প্রথায় তাদের বিনা মজুরিতে বা বিনা পারিশ্রমিকে তাদের দিয়ে নানা ধরনের কাজ করতে বাধ্য করত। স্বাভাবিকভাবেই এইসব অত্যাচারের বিরুদ্ধে মুন্ডাদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
মুন্ডাদের এইভাবে বলপূর্বক জমিদার ও জোটদাররা বেঘার শ্রম দিতে বাধ্য করত। এমনকি কোম্পানি তার বাণিজ্যিক ফসল চাষ এবং অন্যান্য কাজে মুন্ডাদের সামান্য মজুরির বিনিময়ে বলপূর্বক কাজে নিয়োগ করত। তাদেরকে জোর করে আসামে চা বাগানে পাঠানো হতো এবং এইভাবে সেখানে তারা পরিবার পরিজনহীন অবস্থায় মালিকদের অত্যাচারে শিকার হতো। অন্যদিকে ঔপনিবেশিক অরণ্য আইন প্রয়োগ করে অরণ্য এবং অরণ্যজাত দ্রব্যের ওপর আদিবাসীদের চিরাচরিত অধিকার কোম্পানি হরণ করে। আদিবাসী মুন্ডারা অরণ্য থেকে বাঁশ, কাঠ, পাতা, মধু, ফল, মূল সংগ্রহ করত। এমনকি অরণ্যে পশু শিকার করত এবং পতিত জমিতে পশুও চারাত। এই অধিকার হরণ শুধুমাত্র তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্তই করেনি, তাদের এতদিনের অধিকার এবং স্বতন্ত্রকেও ছিনিয়ে নিয়েছিল। বিশেষত 1882 খ্রিস্টাব্দে জমি জরিপ করে প্রতিত জমিগুলিকে কোম্পানি দখলে নিলে মুন্ডারা এক কথায় ছিন্নমূল হয়ে যায়। ব্রিটিশ সরকারের আর্থিক নীতি মুন্ডাদের সমাজ ব্যবস্থাতেও তীব্র আঘাত এনেছিল। মুন্ডা সমাজ ব্যবস্থায় সর্দারই ছিলেন অতি সম্মানীয় ব্যক্তি। এই সর্দারের মধ্যস্থতাতেই যে কোনো সামাজিক বিরোধের নিষ্পত্তি ঘটানো হতো। কিন্তু ইংরেজ প্রবর্তিত নতুন ব্যবস্থায় আইন আদালত প্রতিষ্ঠিত হলে সর্দারের সম্মানহানি ঘটে। শুধু তাই নয়, দিকু বা বহিরাগত ভদ্রলোকদের কূটনীতির সংস্পর্শে আসার ফলে সৎ, সহজ, সরল প্রকৃতির মুন্ডাদেরও নৈতিক অবক্ষয় শুরু হয়। মুন্ডা সমাজের এই মর্যাদাহানি ও অধঃপতন বোধবুদ্ধি সম্পন্ন মুন্ডাদেরও অসন্তুষ্ট করে তোলে। অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম, ঠিক একইভাবে মুন্ডাদের মধ্যেও খ্রিস্টান ধর্ম প্রচারের চেষ্টা মুন্ডাদের ক্ষুব্ধ করে তোলে। লুথারান ও অ্যাংক্লিয়ান মিশনারিরা মুন্ডাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার উদ্দেশ্যে তাদের চিরাচরিত ধর্ম ও ঐতিহ্যের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাতে থাকে। এমনকি তারা মুন্ডাদের নানারকম প্রলোভন দেখায় ও ভীতি প্রদর্শনও করে। এর ফলে মুন্ডাদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তারা বিরসা মুন্ডার নেতৃত্বে খ্রিস্টান ধর্ম প্রচারের বিরুদ্ধে জনমত গড়ে তোলে। বিশ্ব মুন্ডা শুধুমাত্র মুন্ডা বিদ্রোহেরই নায়ক নন, তিনি সমগ্র আদিবাসী সমাজের কাছে এক কিংবদন্তি নেতা। ধরতিয়াবা বা ধরিত্রীর পুত্র বিরসা মুন্ডাদের কাছে হয়ে উঠেছিলেন সিংবোনা বা সূর্য দেবতা এবং বিরসা ভগবান। তার ডাকেই সংগঠিত হয়েছিল মুন্ডা উলগুলান বা তুমুল আলোড়ন। 1875 খ্রিস্টাব্দে রাঁচি জেলার উলিহাতু গ্রামের এক ভাগচাষী পরিবারে জন্মগ্রহণকারী সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডা অসন্তুষ্ট, ক্ষুব্ধ ও উত্তেজিত মুন্ডা সম্প্রদায়ের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। তার পূর্বজীবন সম্পর্কে জানা যায় যে সীমাহীন দারিদ্র্যের মধ্যে তার শৈশব অতিবাহিত হয়। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করে 10-12 বছর বয়সে তিনি চাইবাসায় জার্মান মিশনারি পরিচালিত আপা প্রাইমারি বিদ্যালয়ে ভর্তি হন এবং এখানেই তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ করেন। কিন্তু অচিরেই মিশনারিদের সঙ্গে মতপার্থক্য দেখা দেয় এবং তিনি মিশন থেকে বহিষ্কৃত হন। পরে তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে নিজ ধর্মমতে ফিরে আসেন। 1895 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে তিনি দাবি করেন যে তিনি ঈশ্বরে প্রত্যাদেশ পেয়েছেন এবং এক নতুন ধর্ম প্রবর্তন করে তিনি নিজেকে ধরতিয়াবা বা ধরণীর পিতা বলে ঘোষণা করেন। মুন্ডা সমাজ অচিরেই তাকে সিংবোঙা বা সূর্য দেবতার মর্যাদায় ভূষিত করে। তার ধর্মের মূল কথাই ছিল আত্মশুদ্ধি, ভালোবাসা ও সমবেত প্রার্থনা। অচিরেই তার জনপ্রিয়তা প্রবলভাবে বৃদ্ধি পায় এবং তিনি মুন্ডাদের চোখে স্বয়ং ভগবানে রূপান্তরিত হন। বিরসা মুন্ডা বিদেশিদের খাজনা বন্ধ ও বহিষ্কারের আহ্বান জানান এবং স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। কিন্তু সরকার বিরোধী কার্যকলাপের জন্য 1896 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডা ও তার 15 জন অনুগামীকে গ্রেপ্তার করা হয় এবং 2 বছর সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়।
2 বছর পর কারামুক্ত বীরসা সম্পূর্ণভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মেতে ওঠেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে মুন্ডাদের সংগঠিত করার চেষ্টা করেন এবং প্রায় 6,000 মুন্ডাকে নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তোলেন। গয়া মুন্ডা এই সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত হন। খুঁটি, রাঁচি, চক্রধরপুর, বুন্ডু, তামার, তোরপা, কারাবাসিয়া প্রভৃতি স্থানে তাদের ঘাঁটি নির্মিত হয়। এদের মধ্যে খুঁটি ছিল বিরসা মুন্ডার প্রধান কার্যালয়। 1899 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি রাঁচি ও সিংভূম জেলার গির্জা, থানা, সরকারি অফিস ইত্যাদি আক্রমণের দ্বারা মুন্ডা বিদ্রোহের সূচনা হয়। 1900 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। জমিদার, মহাজন, পুলিশ ও ইংরেজ কর্মচারীদের ওপর আক্রমণ চলতে থাকে। শেষ পর্যন্ত 9ই জানুয়ারি শৈলরাকার পাহাড়ের যুদ্ধে ছোটনাগপুরের বিভাগীয় কমিশনার আর্থার ফরভেস কাছে মুন্ডা বাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয়। গয়া মুন্ডা সহ বহু মুন্ডা এই যুদ্ধে নিহত হন। অনেককে বন্দী করে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 1900 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি এক গোপন ঘাঁটি থেকে বীরসাকে গ্রেপ্তার করা হয়। বিচার চলাকালীন 1900 খ্রিস্টাব্দের 9ই জুন কারাগারে করেরা রোগে আক্রান্ত হয়ে মাত্র 25 বছর বয়সে বীরসা মুন্ডার মৃত্যু হয়। এইভাবে অত্যন্ত নির্মমতার সঙ্গে ব্রিটিশ সরকার মুন্ডা বিদ্রোহ দমন করে। অন্যান্য উপজাতি বিদ্রোহের মতোই মুন্ডা বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এর গুরুত্ব ছিল অপরিসীম এবং প্রভাবও ছিল সুদূর প্রসারী। এই বিদ্রোহের পর সরকার মুন্ডাদের অভাব অভিযোগ নিরসনে সচেষ্ট হন এবং তাদের ক্ষোভ পোষণের উদ্দেশ্যে 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ করে মুন্ডাদের খুতকাতি প্রথা স্বীকার করে নেওয়া হয়। এছাড়া তাদের জমি থেকে উচ্ছেদ ও বেট বেগারি প্রথাও নিষিদ্ধ করা হয়। মুন্ডা বিদ্রোহ মূলত আদিবাসী কৃষক বিদ্রোহ হলেও এই বিদ্রোহের কর্মসূচি ও তাৎপর্য ছিল রাজনৈতিক। এই বিদ্রোহের মূল উদ্দেশ্য স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা ব্যর্থ হলেও তা মুন্ডাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও মর্যাদাবোধ আনতে সক্ষম হয়েছিল। ছোট্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের উদ্গাতা হিসাবে বীরসা মুন্ডা সমগ্র মুন্ডা উপজাতির অধিকার আদায়ের যে সংগ্রাম শুরু করেছিলেন তার প্রভাব অন্যান্য উপজাতির মধ্যেও ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের প্রভাবে প্রভাবিত হয়েই ছোটনাগপুরের ওরাও সম্প্রদায় জমির মালিকানা পাওয়ার জন্য 1914 খ্রিস্টাব্দে তানা ভকতের নেতৃত্বে আন্দোলন শুরু করে। মুন্ডা বিদ্রোহ ব্যর্থ হলেও বীরসা মুন্ডা কিন্তু তার অনুগামীদের প্রশ্নাতীত আনুগত্য অর্জন করেন এবং বিদ্রোহের পর মুন্ডাদের মধ্যে বীরসা সম্প্রদায় নামে একটি স্বতন্ত্র উপজাতি শাখা আত্মপ্রকাশ করে। বীরসা মুন্ডা তার অলৌকিকত্ব প্রমাণ করতে না পারলেও মুন্ডাদের মধ্যে তিনি সিংবোনা বা সূর্য দেবতা রূপে পূজিত হতে থাকেন। বীরসা সম্প্রদায়ের কাছে তিনি হয়ে ওঠেন বীরসা ভগবান। আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের ঐতিহাসিক মুন্ডা বিদ্রোহ সম্পর্কিত আলোচনা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং এ সম্পর্কে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জানাবে। এবং আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের আলোচনা এ পর্যন্তই। পরের দিন আমরা ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসবো।